طلب العلم رخية فهو درب به به ترقى به تحيا عالم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد عدك أمراء আর সিফায়ত উল্লাহিমা এর দ্বিতীয় ভাগ্দা রহাওয়া এবং এই আলোচনা করব ইতিপূর্বে আমরা আরবি হরফ সমূহকে আরবি অন্তুষ্টি হরফকে হামস এবং যাহার দুই ভাগে ভাগ করেছিলাম এবং সেই ভাগটি ছিল হরফ উচ্চারণের সময় বাতাস চালু থাকা বা না থাকা হিসাবে আজকে আরবি সেই উনত্রিশটি হরফেই অন্য একটি দৃষ্টিকোণ থেকে আরেকটি ভাগ করা হচ্ছে সেটি হচ্ছে আর আর সিদ্ধা রহাওয়া ও এই ভাগের আলোচ্য বিষয় বা যে দৃষ্টিকোণ থেকে এই ভাগটি হয়েছে সেটি হচ্ছে আরবি হরফ উচ্চারিত হওয়ার সময় কিছু কিছু হরফের ক্ষেত্রে দেখা যায় যে মাখরাজের মাঝে আওয়াজ সম্পূর্ণ বন্ধ থাকে হরফ উচ্চারণের সময় আওয়াজ বন্ধ থাকে যেমন ইয়া আমরা যখন বললাম তো বলার পরে আর আওয়াজ প্রলম্বিত হচ্ছে না আওয়াজ আগে বাড়ছে না অপরদিকে কিছু কিছু হরফ আছে যেগুলো উচ্চারিত হওয়ার সময় আওয়াজ শেষ হওয়ার পরও কিছুটা প্রলম্বিত হয় যেমন এস আওয়াজ প্রলম্বিত হচ্ছে আওয়াজ হচ্ছে আর কিছু কিছু হরফ আছে যেগুলোর ক্ষেত্রে আওয়াজ পুরোপুরি বন্ধও হচ্ছে না আবার পুরোপুরি চালুও হচ্ছে না বরং আংশিক চালু হচ্ছে যেমন এল এল এরকম দীর্ঘ হচ্ছে না যেমনটি হয়েছিল সিনের ক্ষেত্রে এস কিন্তু এল এত দীর্ঘ হচ্ছে না এম এত দীর্ঘ হচ্ছে না আবার হামজার মতো এল এল এতটুকুতেই শেষ হচ্ছে না একটু চালু হচ্ছে এল এল এন এম তো কিছুটা চালু হচ্ছে হামজার মতো ইয়া ইউ এখানে যেমন সঙ্গে সঙ্গে আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে আওয়াজ আর সামনে সামান্যতম আওয়াজও বিলম্বিত হচ্ছে না প্রলম্বিত হচ্ছে না অপরদিকে কিছু কিছু হরফের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আওয়াজ বেশ লম্বা হচ্ছে এক অনেক দীর্ঘ লম্বা হচ্ছে আর কিছু কিছু হরফের ভিতরে সামান্য আওয়াজ জারি হচ্ছে তো এই ভাগটা হচ্ছে আরবি হরফসমূহের মাঝে মাখরাজে আওয়াজ চালু থাকা বা না থাকা হিসাবে হামস এবং জাহাজ ছিল বাতাস চালু থাকা বা না থাকা হিসাবে আর সিদ্ধাহ আর রহাওয়াহ আর তাবাস হলো মাখরাজে আওয়াজ চালু থাকা না থাকা কিংবা আংশিক চালু থাকা হিসাবে যে হরফ গুলোর মাঝে সামান্যতম আওয়াজ চালু থাকে না সেগুলোকে বলা হয় সিদ্ধা আল হাউফ উসয়াদিদ আলফ উসয়াদিদ এমন হরফ হচ্ছে আটটি আজিদু কতিন ব্যাকাথ আর পাঁচটি হরফের মাঝে আওয়াজ সামান্য চালু থাকে সেগুলোর সমষ্টি হচ্ছে লিন নাহুমা লিন নাহুমা আর বাকি হরফগুলোর মাঝে আওয়াজ পরিপূর্ণভাবে স্পষ্ট আকারে চালু থাকে অ্যাশ দীর্ঘক্ষণ আওয়াজ চালু থাকে সেগুলোকে সেটি হচ্ছে আর হারফ রহাওয়ার হরফ বলে অথবা আমরা বিষয়টি এভাবে বলতে পারি যে আরবি হরফ সমূহের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু হরফ উচ্চারণের সময় মাখরাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় অর্থাৎ মাখরাজের দুই প্রান্ত একেবারে লেগে যায় যেমন জিম এজ কলকরা ছাড়া যদি আমরা শুধু জন্য জিমটা উচ্চারণ করি কল করা ছাড়া জিব্বার মধ্যখান উপরে তার সাথে সম্পূর্ণ লেগে যাচ্ছে ফলে আওয়াজ সেখানে জমে যাচ্ছে আওয়াজ প্রলম্বিত হচ্ছে না এমন হচ্ছে না অপরদিকে কিছু কিছু হরফ সেগুলো উচ্চারণের সময় আদায়ের সময় মাখরাজ পুরোপুরি লেগে যায় না মাখরাজের মধ্যে প্রশস্ততা থাকে মাখরাজের প্রশস্ততার কারণে মাখরাজের মাছ দিয়ে আওয়াজ বের হতে পারে আওয়াজ প্রলম্বিত হতে পারে যেমন এফ মাঝখানে ফাঁক আছে জিবার আগা এবং ঠোঁট ফাঁক থাকার কারণে মাঝখান দিয়ে আওয়াজ প্রলম্বিত হতে পারছে এফ কিন্তু জিমের ক্ষেত্রে এটা সম্ভব না সম্ভব না কফের ক্ষেত্রে সম্ভব না এরকম সম্ভব নয় দেখা যাচ্ছে কিছু কিছু হরফের আদায়ের ক্ষেত্রে মাখরাজ পরিপূর্ণভাবে লেগে যাচ্ছে বিদায় আওয়াজ আর জারি হতে পারছে না আর কিছু কিছু হরফের ক্ষেত্রে মাখরাজের মাঝে প্রশস্ততা থাকার কারণে আওয়াজ জারি হতে পারছে জিম তিনটি একই মাখরাজ থেকে উচ্চারিত হয় জিমের ক্ষেত্রে মাখরাজ পুরোপুরি লেগে যায় বিদায় আওয়াজ আর জারি হচ্ছে না এরকম হচ্ছে না কিন্তু সিনের ক্ষেত্রে এস মাখরাজ মাখরাজ যেহেতু লেগে যাচ্ছে না জিব্বার মধ্যখান এবং উপরে তারও লেগে যাচ্ছে না বিদায় মাঝখান দিয়ে আওয়াজ জারি হতে পারছে আর কিছু কিছু হরফের ক্ষেত্রে আমরা দেখি যে মাখরাজ পুরোপুরি লেগেও থাকে না আবার মাখরাজের মাঝে পরিপূর্ণ প্রশস্ততাও থাকে না মাখরাজের মাঝে সামান্য সংকীর্ণতা থাকে কিন্তু আওয়াজ সামান্য আবার বেরও হতে পারে যেমন এল এল এই দৃষ্টিকোণ থেকে আর বে হরফসমূহ তিন ভাগ হয়ে গেল আর সিদ্ধা মাখরাজ পুরোপুরি লেগে যাবে আর অহা মাখরাজ এর মাঝে প্রশস্ততা থাকবে আর তারপর ও বা অ্যালবাইনিয়া মাখরাজের মাঝে সামান্য সংকীর্ণতা থাকবে প্রথমেই আমরা আর শিবদা নিয়ে আলোচনা করব। আর শিবদা এর সাবদিক অর্থ শক্তি মজবুতি

এবং এর উচ্চারণ মজবুত হয় বলিষ্ঠ হয় উচ্চারণের সময় আওয়াজ জারি হতে পারে না মাখরাজ লেগে থাকাটা আওয়াজ জারি হওয়াকে বাধা প্রদান করে সামনের দিকে আওয়াজকে বাড়তে দেয় না ডক্টর আইমান সোয়াইদ তাজবিদুল মুসাওয়ার গ্রন্থে আশিদ্দা এর সংজ্ঞা এভাবে দিয়েছেন হিয়ান হিবাসু জারায়ানি সাউতি ইনদা নুতকি বিল হারফি الشديد নাতিজাত গালকিল মাখরাজ যে মাখরাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আওয়াজ জারি হতে না পারা সিদ্ধার হরফ আটটি কতিন বাকাত এখানে আরেকটি বিষয় জেনে রাখা উচিত যে আশিদ্দা রহা এবং তাবাসুদ এই তিনটি সিফাত শুধুমাত্র হরফ যখন সাকিন অবস্থায় থাকবে তখন প্রকাশিত হবে আল হরফুল মুতাহাদিকের মাঝে আশিদ্দা রহা এবং তাবাসুদ কোনো কাজ করবে না যে হরফসমূহের মাঝে সিদ্দার সিফত পাওয়া যাবে সে হরফকে আল হরফুল সাদিদ আল হরুফুল সাদিদা এখন আমরা সিদ্ের একটি হরফ উচ্চারণ করে দেখব যে কিভাবে সিদ্ধার হরফগুলো সিদ্ধার হরফগুলোর মাঝে মাখরাজ লেগে যায় এবং মাখরাজ লেগে যাওয়ার কারণে আওয়াজ জারি হতে পারে না আজিদু কতইন বাকাত প্রথমে হামজা আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে আলওয়াত হামজার মাখরাজ সম্পূর্ণ লেগে যাচ্ছে ফলে আওয়াজ প্রলম্বিত হচ্ছে না জিম কলকলা করা ছাড়া আমরা উচ্চারণ করি হাইড হাইদ আমরা দেখতে পাচ্ছি যে জিব্বার মধ্যখান উপরে তালুর সাথে সম্পূর্ণ লেগে গিয়েছে এবং আওয়াজটা জিব্বার মধ্যখানে যে আবদ্ধ হয়ে গিয়েছে ফলে আওয়াজ আর দীর্ঘ হচ্ছে না হাই এরকম হচ্ছে না কফ আপ কলকলা করা ছাড়া আপ তো আপ বলার পরে আওয়াজ আর প্রলম্বিত হচ্ছে না দাল এক মাখরাজ লেগে যাচ্ছে জিব্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়া লেগে যাচ্ছে এবং আওয়াজ প্রলম্বিত হচ্ছে না বা এক দুই ঠুট লেগে যাচ্ছে মাখরাজ লেগে যাওয়ার কারণে আওয়াজ প্রলম্বিত হচ্ছে না এরকম হচ্ছে না কাফ এক এক মাখরাজ লেগে যাচ্ছে ফলে এক এক এরকম আওয়াজ হচ্ছে না তো সিদ্ধার মাঝে মাখরাজ লেগে যায় ফলে আওয়াজ আর সামনে অগ্রসর হতে পারে না আওয়াজ জারি হতে পারে না সিদ্ধার আটটি হরফ আজিদু কতইন ইন দুভাগে বিভক্ত কাফ এবং তা এবং বাকি ছয়টি কতবু জেদ্দিন এবং হামজা একদিকে কাফতা এগুলো আল হরুফু অর্থাৎ কাফতার মাঝে সিদ্দা পাওয়া যায় যার দাবি হচ্ছে আওয়াজ বন্ধ থাকা কিন্তু হরফের মাঝে আবার হামস পাওয়া যায় এর দাবি হচ্ছে বাতাস চালু থাকা কাফতার মাঝে আওয়াজ বন্ধ কিন্তু বাতাস চালু অপরদিকে কতুবুজাদ এবং হামজা এই ছয়টি হরফের মাঝে আওয়াজও বন্ধ থাকবে বাতাসও বন্ধ থাকবে এই ছয়টি হরফ আল হু আওয়াজ এবং বাতাস বন্ধ কিন্তু এবং তায়ের মাঝে আওয়াজ বন্ধ কিন্তু বাতাস চালু থাকবে এখন প্রশ্ন হল যে একই হরফের মাঝে আওয়াজ বন্ধ কিন্তু বাতাস চালু এটা কিভাবে সম্ভব এটার উত্তর হচ্ছে কাফ এবং তা শ্যাদি দ্যাট্যানি ফি অ্যা ওয়েলি হিমা মেহমু স্যাট্যানি ফি অ্যা অর্থাৎ কাফ এবং তা শুরু হবে সিদদার শিফত দ্বারা এবং শেষ হবে হামসের শিফত দ্বারা একসাথে দুটি সিফাত প্রয়োগ হবে না প্রথমে সিদার শিফত আদায় করা হবে এবং সে অনুযায়ী আওয়াজকে বন্ধ করা হবে এর পরে হামস এর সিফাত অনুযায়ী বাতাস চালু করা হবে যেমন এক প্রথমে আওয়াজ বন্ধ এক এক আওয়াজ বন্ধ তারপরে বাতাস চালু অনুভাবে তা এক প্রথমে আওয়াজ বন্ধ এরপর বাতাস চালু করতে হবে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কাফের মাখরাজে জিহ্বার গোড়ায় মাখরাজ লেগে গিয়েছে এবং আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে এরপর মাখরাজ থেকে বাতাস বের হচ্ছে আওয়াজ বের বের হচ্ছে হচ্ছে না বাতাস সাদা ধোয়া দ্বারা আমরা বাতাসকে বুঝিয়েছি অনুরূপ ভাবে তায়ের মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়াতে আওয়াজ জমে আছে মাখরাজ লেগে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে অথপর সেখান থেকে বাতাস বের হচ্ছে এক এক এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে অনেকেই এভাবে উচ্চারণ করে থাকে অর্থাৎ এখানে দুটি ভুল হয়ে থাকে একটি হচ্ছে প্রথমে আওয়াজ বন্ধ হবে এরপরে বাতাস চালু হবে কিন্তু এখানে সঙ্গে সঙ্গেই বাতাস চালু করা হচ্ছে প্রথমে আওয়াজকে বন্ধ করা হচ্ছে না অথচ কাফ এবং তা প্রথমে সাদি ডাটায়ানিফি আউয়ালি হিমা মাহমুস আটানিফি আখেরি হিমা এই হচ্ছে এক বো তৃতীয় বল হচ্ছে যেখানে সঙ্গে সঙ্গেই ডিহভাকে তায়ের মাখরাজ থেকে নিচে নামিয়ে আনা হচ্ছে সিনের মাখরাজে নামিয়ে আনা হচ্ছে অ্যাথ অ্যাথ অর্থাৎ বাতাস বের করার পূর্বেই ডিহভাকে সিনের মাখরাজে নামিয়ে আনা হচ্ছে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে জিবাটা সঙ্গে সঙ্গে সিনের মাখরা যেটা নাকি জিবার আগা সামনের নিচে দুই দাঁতের নিম্নাংশ সেখানে নেমে আসছে এটা ভুল এখানে করতে হবে যেটা সেটা হচ্ছে প্রথমে আওয়াজকে বন্ধ করতে হবে এরপরে বাতাস ছাড়তে হবে এরপরে জিহ্বা নিচে নামবে বাতাস বের হওয়ার পরে জিবা নিচে নামবে এখন আমরা দেখবো যে আলফরুফ সাদিদা আলমাঝোর মধ্যে আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় কিভাবে আওয়াজ চালু হয় যেমন জিম হ্যাড আওয়াজ বন্ধ হওয়ার পর কীভাবে চালু হচ্ছে চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা একটি সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করব যে আল হরুফুর সাদিদা আটটির মধ্যে কতবুজ অর্থাৎ আল হরুফুর সাদিদা আল মাহহুরার মধ্যে কেন কল করা হয় কিন্তু আল হরুফা আল মাহমুস কেন কল করা হয় না এর কারণ হচ্ছে আল হরুফুর সাদিদা গুলো মূলত কঠিন এগুলো যখন উচ্চারণ করা হয় তখন গলার মধ্যে কাঠিন্যতা অনুভব হয় যেমন আমরা একটু উচ্চারণ করে দেখি অ্যাপ কলকলা ছাড়া যদি বলি অ্যাপ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আর কঠিন গলার মধ্যে কাঠিন্যতা অনুভব হয় কাফ এবং তা যদিও নাকি আর হরফুর সাধিদার মধ্য থেকে কিন্তু হামসের কারণে সেখানে কাঠিন্যতা দূর হয়ে গিয়েছে যেমন এক বাতাস বের হওয়ার দ্বারা সেই কাঠিন্যতাটা থাকেনি কিন্তু কতবুজার দিনের মধ্যে তো হামস নেই ফলে এখানে কাঠিন্যতা রয়ে গিয়েছে সেই কাঠিন্যতাকে দূর করার জন্য আরবরা কলকলার পদ্ধতি আবিষ্কার করেছেন কলকলার দ্বারা সেই কাঠিন্যতাটা দূর হয়ে যায় যেমন অপ যদি কলকলা ছাড়া বলা হয় অপ গলার মধ্যে কঠিন হয় কিন্তু কলকলা করার দ্বারা সেই কাঠিন্যতা দূর হয়ে যায় থেকে আমরা বুঝতে পারলাম যে কেন কলকলা করা হয় কলকলা আরো এমনিতেই করেন না কাঠিন্যতাকে দূর করার জন্য কলকলা করে থাকেন এবং আমরা এটাও বুঝতে পারলাম যে কলকলাটা কেন শুধু সাকির অবস্থায় হয় কেননা কাঠিন্যতাটা শুধু সাকির অবস্থাতেই উপলব্ধ হয় যেগুলো মতো সেখানে তো মাখরাজ খুলে যাওয়ার কারণে কাঠিন্যতা থাকে না যেমন ক ব্যা এখানে কাঠিন্নতা গলার মধ্যে থাকে না কিন্তু সাকিন অবস্থায় কাঠিন্নতা রয়ে যায় বিধায় কলকলার দ্বারা সেটাকে দূর করা হয় এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যার হরুফার মাঝুরার মধ্যে তো হামজাও আছে তো হামজাকে কেন কল করা হয় না এর উত্তর হচ্ছে হামজাকে সহজ করার জন্য আলোবরা আরবরা কলকরা ছাড়া কলকলা করা ছাড়া অন্যান্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে থাকেন এবং তাজভীদের কিতাবে এবং সরফের কিতাবে লোগাতের কিতাবে তাসহিরুল হামজা নামে একটি অধ্যায় আছে আমরা সেই বিস্তারিত আলোচনার দিকে যাবো না